আমরা এখন চলে আসলাম বেলগাপুর পিকনিক স্পট। জায়গাটা খুবই সুন্দর, তিন চারটা বটের গাছ আছে খুবই বড় বড়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার খালাতো ভাই আমরা যাচ্ছি নিয়ামতপুর উপজেলার বেলগাপুর বটতলা পিকনিক স্পট। সো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর গ্রামের প্রকৃতি সত্যি অসাধারণ, সো লেটস এনজয় দ্য ভিউ। অনেকক্ষণ বাইক রাইড করার পরে ফাইনালি চলে আসলাম বটতলা পিকনিক স্পট। জায়গাটা অনেক সুন্দর আর পিকনিক করার মতন সব কিছু রয়েছে এখানে, বসার জায়গা থেকে শুরু করে বিশাল বড় বড় বট গাছ রয়েছে এখানে অনেকগুলো, যেগুলো দেখতে ভালো লাগছে। একটা পিকনিক স্পটে চলে এসেছি আমরা, কিন্তু নাম জানি না, তাই হচ্ছে ব্যাপার। অচেনা জায়গা তো, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, তিন চারটা বটের গাছ আছে খুবই বড় বড়। এই যে আরমান, কেমন লাগছে তোমাকে এই জায়গা? বাহ, ফিলিং হ্যাপি। প্রথম আসছে যে আমাদের এলাকার বাজার। তুমি কহো। আরে না, আমি কহো না, এই যে নৌ এগুলো খালি চলে গেছে। জায়গাটার নাম কি? জি, জায়গাটার নাম তো অজানা না আমাদের হাতে, বেশি সময় নাই, যার কারণে এখান থেকে আবার ব্যাক করছি, এখান থেকে রওনা দিলাম। আর একটা ব্রিজ যাবো আমরা, আর একটা ব্রিজ আছে ওইটা এখন দেখাবো আপনাদেরকে। চারদিকে খালি বাইকড়ের গাছ, বাইকড় না বট আমি জানি না ঠিক, দেখতে ভালো লাগছে। আপনারা চলে এসেছেন নওগাঁ জেলার ভিতরে, এটা পরে নামটা জানিয়ে দেবো, পরে নাম জানিয়ে দেবো আমি। এখন চলে আসলাম বেলগাপুর পিকনিক স্পট, বটতলা না কি জানি নাম আমি ঠিক জানি না নামটা। ওই যে আরমান আছে, আরমানদের এলাকা এটা। খুবই সুন্দর জায়গা, যে ছোট্ট একটা ব্রিজ আছে, বেলগাপুর সেতু, সেতু বেলগাপুর সেতু, বেলগা বেলগাপুর সেতু। ভুলটুল হলে ই করে দিয়েন আপনারা, যে যদি ভুলটুল বলে থাকি নাম তাহলে সব দোষ আরমানের, আমি এগুলা কিছু চিনি না। তো এভরিওয়ান, কেমন লাগলো আজকের এই ছোট্ট ভ্লগ? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটিকে ফলো করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভ্লগে। আল্লাহ হাফেজ।